উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ উঠেছি। তাড়াতাড়ি আয়। তোর কি অবস্থা? তুই কি চলে গেছিস নাকি? ভাইয়া রেডি? হ্যাঁ ভাইয়া, আমি তো অলরেডি স্পটের দিকে রওনা হয়ে গেছি। আচ্ছা ভাবি, পার্লারে বোধহয় ঘন্টাখানেক আগে বলেছে পার্লারের কাছাকাছি। এখন কতক্ষণ লাগে কে জানে, জীবনের একটা বিশেষ সময় তো ওনারা পার্লারেই কাটিয়ে দিল। ভালো বলেছিস, এখন পর্যন্ত যতগুলো বিয়ের ছবি তুলতে গিয়েছিস সবখানে হচ্ছে একই অবস্থা। আচ্ছা শোন, রাখছি, আমি নাস্তাটা করে বেরোবো বুঝছিস, আর আমার এখান থেকে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, আর আমার টিম স্পটে পৌঁছে যাওয়ার কথা। জানি আসি আশিক, তাড়াতাড়ি আয় না, সব কিছু ঠান্ডা হয়ে যাবে তো, তুই না আবার বের হবি। হ্যাঁ হ্যাঁ চলে এসছি তো, এই তো বস। জানো মা, আজ ও পাখিটাকে ঘুম ভেঙেছে, তারপর বারান্দায় গেলাম, বারান্দায় গিয়েও দেখি পাখিটাকে, আজকে দিনটা শুভ হবে। তুই তো ছোটবেলা থেকে পাখি পছন্দ করতি, পাখিও কিন্তু তোকে পছন্দ করতো, এই জন্য ওরা দেখতে আসছে। বা আজকে খিচুড়ি রান্না করছো সাথে আবার আচার, বাও। তুই না বলি ওয়েডিং শ্যুট আছে, শ্যুট একবার শুরু করলে তোর মাথায় কিছু থাকে? কখন যে কী খাবি না খাবি কোনো ঠিক ঠিকানা নেই, ওই জন্য এখন একটু ভারী খাবার খেয়ে যা। একদম ঠিক বলেছ, আজকে আবার তন্ময়ের বড় ভাইয়ের প্রি ওয়েডিং ফটোশ্যুট, এমনি নর্মাল ক্লায়েন্ট হলে তো একটু ফাঁকি বেজে মারা যায়, বোঝানো যায়, খুব কাছের, কিছু করা যাবে না। তন্ময়? এই ওই যে তোর স্কুল ফ্রেন্ড তন্ময়। হুম হুম, ওই স্কুল ফ্রেন্ড তন্ময়। ছেলেটা এখন কী করে রে? চাকরি করছে। ওই যে চামিজটা নেই, দাম তেলব। তোকে কতবার করে বললাম একটা সরকারি চাকরি টাকরি কর, তুই তো করলি না, না হয় একটা বেসরকারি চাকরি করতি, আমার তো কোনো কথাই শুনলি না। কি একটা ফটোশ্যুট মাথায় ঢুকলো এটা শুরু করলি, এর ভবিষ্যৎ যে কী কিছুই আমি জানি না মা। আচ্ছা ধরো আমি যদি চাকরি করতাম ক টাকা কামাতাম? 50-60 হাজার, বড় যোগ 1 লাখ। কিন্তু আমি যদি 15 দিন কাজ করি মিনিমাম 2 লাখ টাকা তো কামাবই, আর যতদিন পর্যন্ত মানুষ বিয়ে করা না থামাচ্ছে ততদিন পর্যন্ত কাজ কমবে না। তোর কথার সঙ্গে তো আমি পারবো না, সবই বুঝলাম। এই যে শত শত মানুষের বিয়ের ছবি যে তুলিস, এইবার তুই বল তোর বিয়ে কবে? তুমি তো সারা জীবন বলো, জন্ম মৃত্যু বিবাহ কিচ্ছু আমাদের হাতে না। হুম, আমার হাতটা এই ক্যামেরার শাটার পর্যন্ত, শেরওয়ানি পর্যন্ত এখনো যায়নি, যখন হবে তখন দেখা যাবে। আমি তোর কোনো কথা শুনবো না, এ বছরে আমি তোকে বিয়ে দেব, বাসায় আমি একা একা থাকতে পারবো না। বা তুমি মাঝে মাঝে একটা কাজ করতে পারো, তুমি মাঝে মাঝে বারান্দায় যাবে, কত সুন্দর সুন্দর পাখি আসে, কি সুন্দর সুন্দর করে ডাকে, শুনেই তোমার মন ভালো যাবে, একা একা মানে। আসল কথা থেকে কিন্তু মন ঘুরিয়ে দিলি, খাবারটা শেষ কর, পাখি দেখার দায়িত্ব আমার, কেমন পাখি পছন্দ করবো সেটাও আমিই বুঝবো, তোমার বুঝতে হবে না। আচ্ছা ঠিক আছে, শোনো মা আমি পেট ভরে গেছি, আমি আর খাবো না, আমি তো অনেক দেরি ঘুরি তো করিনি।
দাঁড়া আসিস, লোকেশনে কি অবস্থা? ঠিকঠাক নাকি? ফ্রেমটা মাসে ধরো, ছবি তুলতে পারবো? ওকে, কি ফার্সে কত কত সেট করছিস? ওয়েলকাম বন্ধু। দোস্ত তোর তো হেভি হ্যান্ডসাম লাগ না রে, হ্যান্ডসাম লাগছে দিকে দিকে। মানে এটার একটা ব্যাপার আছে। কি রে ব্যাপার আছে? না লাগে না, বোতাম আটকায় না। দেখ দোস্ত, এটা একটু হয় আর কি, কলার বোতাম আটকা, বোতাম লাগে না। আমি কি বেশি দেরি করে ফেললাম? সবাই চলে আসছে। না না ঠিক আছে, তো ভাবি কই, এটা ভাবি এখনো হয় নাই, এখনো সপ্তাহখানেক বাকি বিয়ের। তুই হউ ভাই বল। না তুই সব কিছু ঠিক কর। ওকে ভাই, আয় শোন দোস্ত, চাঁদ যেহেতু উঠেছে ঈদ তো হবেই, নো টেনশন, তাই না? যাই হোক, তোর ভাবি কি আবার লেট লতিফ নাকি? কতক্ষণ লাগবে আসতে? এই দোস্ত আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে। আধা ঘন্টার মধ্যে চলে আসবে ভাই, চলে আসছে বুঝছিস? তুই এক কাজ কর, লাইট পড়ে গেলে আবার ঝামেলা বুঝছিস? না তুই এক কাজ কর, তুই ভাইয়ের সলো দিয়ে শুরু কর, এখন তো লাইটও ভালো আছে। তুই লাইটও শিখে গেছিস? তোর বন্ধু না? বন্ধু না, চল ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিই। পরিচয় করবি কেন? তুই ঘুরি। হ্যাঁ নাইস নাইস নাইস, একটু, হ্যাঁ ভাইয়া একটু, জাস্ট একটু কার্ভ হই। ওকে ওকে, থাকি জাস্ট থাকেন একটু, নাইস নাইস। অনন্ত ওই ভাইয়া একটু পাপ করতে একটু ঘেমে গেছে। রানা রানা একটু লাইট একটু সামনে দিকে, এত কাছে দিও না, সেই গরম লাগে। একটু তো লাইট লাগবে ভাইয়া, আপনার তো ব্যাড লাগে, আপনার গরমকালে বিয়ে হচ্ছে। ক্যান্সেল করে দিব? আরে পাগল নাকি, কি বলেন অশুভ কথা। রেডি? আচ্ছা ভাইয়া একটু বাটনটা একটু খুলে দাঁড়ি তো, জাস্ট সুটের বাটনটা খুলে দিই। ঠিক আছে, ওকে, একটু কোমরের হাতে দাঁড়িয়ে একটু, না যে সুটটা সরিয়ে জাস্ট কোমরে। হ্যাঁ নাইস, এবার একটু কার্ভ হই, একদম একটু প্রোফাইলিশ চাচ্ছে আর কি। ওকে, একটু ভুঁড়িটা টান করতে হবে ভাইয়া, পেট টান করে একদম জাস্ট। ওকে অলরাইট, এই তো একদম জেমস বন্ড, নাইস। একটা সেকেন্ড, ওকে নাইস নাইস। এবার দেখে যান, দেখেন ছবি হয়ে গেছে? ইয়াপ। জোশ, ইউ আর লুকিং গুড, ভালো লাগছে, ভালো লাগছে। ভাবি চলে আসছে। হ্যাঁ আমাদের হু ভাবি। হাই, আচ্ছা ভাবি তাহলে একটু রেস্ট নিক, তুই ভাইয়ের সলোগুলো শেষ কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম নো প্রবলেম। শুরু করি? হ্যাঁ ভাই, এটা কি থাকবে বাটনটা? বাটন না না না, বাটনটা খুলে জাস্ট উপরে বাটনটা লাগে। ওকে হ্যাঁ আছে, এভাবে থাকবো। পজিশন চেঞ্জ করবো নাকি? এদিক আছে, এদিক ঘুরবো, এদিক পজিশন চেঞ্জ করবো, এটা ব্যাকগ্রাউন্ডের লাইটগুলো একটু একটু হার্ড করো, আর ওই যে এটা ক্যামেরাটা ধরো, আমি একটু আসছি। একদম ওকে ভাইয়া, একটু আপনি ওই যে কোটটা খুলে একটু ঠান্ডা হন, গরম তো, গরম লাগছে, ঘামা যাবে না। আমি আসছি। Thank you.
রাসূল ভাই, এ কি আপনি তো আরেকজন, সবাই তো বিজি, আমি তো বললাম না ছোটটা এক্সাম ওতে যেতে হবে। কিন্তু এটা তো ধরছে 10 মিনিট সময় লাগে। 10 মিনিট 10 মিনিট একটু বসুন, এটা শেষ এক্সাম তো। শেষটা করে কিভাবে 10 মিনিট সময় লাগবে একজনকে উঠাই তো আর বলা যায় না। আচ্ছা একটু চুপ থাকি। আচ্ছা একটু বসুন। চুল কে কাট পাপ ছোট ভাই? জি। আচ্ছা ওনাকে ডাকেন আসুন। তুই কাপল ফটো গুলো তুল। হ্যাঁ একটু দেখে নিব। হ্যাঁ শিওর। আশিক, আগেরগুলো আরো বেটার ছিল তাই? তোমার কোনো প্রবলেম হচ্ছে ভাইয়া? না না ভাইয়া, কেন ভালো লাগেনি? তুমি তো অনেক ভালো ছবি তোলো, তোমার অনেক প্রশংসা করেছে তন্ময়। তুমি খুব দুর্দান্ত ছবি তোলো নাকি? তোমার তো ফেসবুকে আমি তোমার পোস্ট দেখেছি, সবাই তোমার প্রশংসা করেছে, সবাই বলেছে তুমি ওয়েডিং ফটোগ্রাফি খুব চমৎকার করো। আর তোমার কিছু ছবি দেখে, ইভেন তুমি যে একটু আগে আমার ছবি তুললে, এগুলো দেখে আমার মনে হচ্ছে তুমি আসলে খুব চমৎকার ছবি তোলো। থ্যাংক ইউ ভাইয়া। মজার ব্যাপার কি জানো, তোমার ভাবি তো জিজ্ঞেস করেছিল যে আমাদের প্রি ওয়েডিং ফটোগ্রাফি কে করছে, তার সঙ্গে কথা বলতে চেয়েছে। আমি বলেছি যে আমাদের দেশের 5 বেস্ট ফটোগ্রাফারের মধ্যে একজন। আমি তো তোমাকে সারপ্রাইজ রেখেছি ওর কাছে। না ভাই, আপনি আমাকে বাড়িয়ে বলছেন। আরে কি বলো, বাড়িয়ে বলি আর ঘুরিয়ে বলি, প্লিজ আমার মান সম্মানটা রেখো প্লিজ। আর কি বলছো? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ভাইয়া, চল চল শুরু করি। চলো আসো। রেডি? ধরি একটু ভাইয়া। ধরবো, ওকে ভাই। একটু স্টিফ লাগছে। আচ্ছা আর একটু রোম্যান্টিকলি ধরি, ওকে? আচ্ছা। না না ভাইয়া, এখনো একটু স্টিফ লাগে, আর একটু রিল্যাক্স। তুমি একটু দেখে দেবো না প্লিজ? তুমি এন দেখে দাও। তুমি আপনি আপনি দাঁড়ান ভাইয়া। হ্যাঁ, আপনার হাতে একটু ধরলাম। থ্যাংক ইউ কেন? এনিওয়ে ইটস ওকে। না বেশিক্ষণ লাগবে না, বলো জাস্ট 10 মিনিট। আচ্ছা, আপনি কি আশেপাশে থাকেন? না, আমরা মোহাম্মদপুরে থাকি। আচ্ছা ওকে। চা খাবেন? এখানে কিন্তু খুব ভালো চা বানায়। না, সকালে 1 কাপ খেয়েছি, আর দিনে 2 বারের বেশি চা আমি খাই না। আচ্ছা, একটু বিকেলে খাবো। ঘুমের সমস্যা?
মেঘনা চাইতে ঝড়। আজকাল তুমি ছেলেদের সেলুনে ঘোরাফেরা করছো, বেশ। না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার গাড়ি দেখলাম, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার বললো যে আপু এসছে, তোমাকে দেখার জন্য চলে আসলাম। তোমাকে দেখা আমার আজীবনের লোভ। চা খাবে এখানে? চা নাকি অনেক ভালো। আমি এখানে চায়ের জন্য আসিনি ছায়া, আমি এখানে এসেছি তোমার জন্য। ওই ঘটনার পর থেকে আমি অনেকবার তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, দেখা করার চেষ্টা করেছি, তুমি সময় দাওনি ছায়া। ডিসিশনটা চেঞ্জ করো, আর আমরা সেই আবার আগের মতো হতে পারি না। সুমন প্লিজ, এটা একটু পাবলিক প্লেস, আমি এখানে এসব শুনতে আসিনি। পাবলিক প্লেস তো আমি কী করবো, গত এক মাস ধরে তোমাকে হাজারবার ফোন দিয়েছি, তুমি ফোন ধরো নি। আমি হোয়াটসঅ্যাপে ব্লগ, ফেসবুকে ব্লগ, কথা বলার কোনো জায়গা নেই, মানে আমার তো কিছু বলার থাকতে পারে, তাই না? কিন্তু আমি যে কিছু শুনতে চাই না, আর আমি দেয়াল না যে কান আছে বলে শুনতেই থাকবো। তুমি যাকে নিয়ে ভালো ছিল তাকে নিয়ে থাকো, আমাকে মুক্তি দাও ছায়া প্লিজ। ওটা একটা ভুল ছিল, আমি এই ভুলের জন্য হাজারবার তোমাকে সরি বলেছি, এখনো বলছি। শুন, সরি বলে না কোনো কাজ হবে না, কারণ এখন আমি এঙ্গেজড, পরিচিত হও। ও নাম ভুলে গেছে? না, নাম ভুলে যায়নি। অ্যাকচুয়ালি ওকে আমি নাম ধরে ডাকি না, আমাদের কোড নেম আছে। হাই, আমি আশিক, আশিক রহমান, ফটোগ্রাফার। ও, ছয় মাস পর কিন্তু আমাদের বিয়ে, যদি তোমার সময় থাকে অবশ্যই এসো। তোকে বলেছিলাম না, সুমন উনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুমন ইয়া। এনিওয়ে, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আপু হয়ে গেছে? এই আশিক, ছোট তো হয়ে গেছে, তোমার আজকে আর চুল কাটানোর দরকার নেই। এক কাজ করি, চলো আমরা চলে যাই। রাঙাপুরি হেয়ার লাইট হেয়ার অয়েল, চুল হোক ঘন কালো মসৃণ প্রতিদিন। ওকে, রেডি? বাহ, সুন্দর লাগছে। রেডি? না, না না, হচ্ছে হচ্ছে। আপনি, হ্যাঁ, আপনি একটু সামনে আছেন, এবার একটু পিছনে দাঁড়ান। আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, একদম রিল্যাক্স। ভাই, আর এবার একটু একটু লেন্স স্যার। হ্যাঁ, সুন্দর, দেখো সুন্দর না, চমৎকার। আপনি খুশি? ঠিক আছে, দাঁড়ান। নাইস 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 দোস্ত, ভাইয়া তো আসলে টায়ার্ড হয়ে গেছে, তাছাড়া ভাবির চলো বাকি আছে,
হ্যাঁ কাজ করি ভাই, এখন রেস্ট নিক, ওদিকে একটা ভালো জায়গা আছে, তুই ভাবির সলগুলো ওখানে নিতে পারবি। আর সানটাউন তো পড়ে যাচ্ছে, তুই ভাবিকে নিয়ে ওদিকে যা। ভাই একটু রেস্ট নিক। হ্যাঁ আমার মনে হয় সেটাই ভালো হয়, তুমি ওর একটু ভালো মতো ছবি তুলে দাও। হ্যাঁ শিওর, ওকে ভাই যাও। কেমন লাগছে আমার ছবি তুলতে? মানে ছবি সুন্দর আসছে তো? আমি আপনাকে চিনিনি, পা রেখে পিছন থেকে আপনার চুল দেখেই আপনাকে চিনে ফেলেছি। আমার বিয়ের ফটোগ্রাফার এই শহরের সেরা পাঁচজন ওয়েডিং ফটোগ্রাফারের মধ্যে একজন, মিস্টার আশিক, যার একটি ফোন কলের জন্য আমি গত 6 মাস ধরে অপেক্ষা করছি। অনেক ব্যস্ত ছিলেন, ঢাকা শহরের সব ওয়েডিং ফটোগ্রাফি তো আপনিই করছিলেন, তাই না? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, সব ছেলেরাই কি একই রকম? কোন ছেলেকে মন থেকে চাওয়া, তার জন্য অপেক্ষা করা কি কোনো মেয়ের অপরাধ? একটা ফোন কল, জাস্ট একটা। তরুণ তরুণ, আপনি আমার এই হাসি মুখের ছবি তুলুন, কত ভালো মানুষই না ভেবেছিলাম আপনাকে। গত 6 মাসে এই ভালো মানুষই 6 আনা এসে পৌঁছেছে। আপনি ছবির ফ্রেম ধরেন, কিন্তু মানুষের মনের ফ্রেমে কে আটকে আছে সেটা বোঝার ক্ষমতা নেই। কিসের ফটোগ্রাফার আপনি? আপনার কয়েকটা পোর্ট্রেট তুলতে চাই, অনেক কিছু তো বললেন, কয়েকটা ছবি তুলি। স্মাইল, সেদিন আসলে কি হয়েছিল জানতে চান? এক্সাম শেষ হলে কল দিও। থ্যাংক ইউ সো 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 মাচ, সিরিয়াসলি আপনি আমাকে বাঁচালেন। ইউ ওয়েলকাম। আই গেস আমাদের কথায় আপনি বুঝতে পারছেন পুরো স্টোরিটা, কে সুমন, কেন ওর সাথে ব্রেকআপ হয়েছে। বাট অনেস্টলি আজকে আপনি না থাকলে আমি খুব ঝামেলায় পড়ে যেতাম। ইউ সেভ মি। আমি আসলে বুঝতে পারছি না যে কি বলবো। আপনার চুল কাটাটা হলো না আমার কারণে। হ্যাঁ চুল কাটা হলো না, অসুবিধা নেই, নেক্সট টাইম। আপনাকে কোথায় নামালে সুবিধা হবে আপনার? আপনি কোন দিকে যাচ্ছেন? ও না আমার কোনো কাজ নেই, যে ছোটকে ওর এক্সামের পর কিন্তু আমাকে উঠাতে হবে, সো আই এম ফ্রি। আপনি যেখানে বলবেন আমি ওখানে আপনাকে নামিয়ে নিতে পারবো। কিছু ফ্রি আছে? আচ্ছা আপনি যে তখন ওনার সামনে নাটকটা করলেন, আপনার কি মনে হয় উনি এই নাটকটা পুরোপুরি বিশ্বাস করেছেন? হ্যাঁ কেন, মানে আপনি কি মনে হয় বিশ্বাস করেনি? কি জানি না, উনি তখন পেছন পেছন এমনভাবে আসছিলেন মনে হলো ওনার বোধহয় কোথাও কোনো একটা খটকা আছে।
তাহলে তো আমার এই নাটকে আপনি ফেসে গেলেন। I don't mind. আচ্ছা আমাকে তো আপনাকে আবার লাগতে পারে, আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেবেন। আপনার নাম্বারটা আমি এক্ষুনি নিয়ে নিচ্ছি। কপালটাই খারাপ, আমার ব্যালেন্স শেষ। আচ্ছা কোনো অসুবিধা নেই, আমি নিচে গিয়ে রিচার্জ করি, আপনাকে একটা কল করছি। আচ্ছা ঠিক আছে, আর একটা টেক্সট করে দিতে পারেন। আপনি কিন্তু আমাকে কল দিবেন, এখনই রিচার্জ করে আপনাকে কল দিচ্ছি, ভুলবেন না। না ওকে বাই। কখনো হঠাৎ ভালো লাগায়, অজানা প্রেমের গল্প আগায়, কারো নরম হাতটি ধরে যে থাকে মনের আপন ঘরে, কখনো অপলক দৃষ্টি মাঝে জানি প্রিয় কিছু স্বপ্ন বাঁচে ব্যস্ত শহরে। আপনি ফোন নিলেন কেন? খুব নাটক সাজানো হয়েছে না? ছয় মাস পরে তোমাদের বিয়ে হবে, আর তোমার কাছে তার নাম্বার নাই। হ্যাঁ ফোন। এই যে আরে তুই ফোন মাংলি কেন? হ্যাঁ ফোন ফোন মাংলি কেন? তুই ফোন ফোন মাংলি কেন? তুই বাচ্চা কি দাদা? ছবি তোলা শেষ না, আর কিছু বাকি আছে দাদা? না না আর লাগবে না। হ্যাঁ আমার মনে হয় আজানও দিয়ে দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, আমার শেষ করা উচিত না? হ্যাঁ চল তাহলে। হ্যাঁ আমি সব কিছু গোছাতে পারি। ওকে ওকে সুন্দর হয়েছে ছবি। আপনি যান আমি আসছি। মন খারাপ নাকি? সন্ধ্যা হয়ে গিয়েছিল, আলো পড়ে গিয়েছিল, এই জন্য কি ছবি সব তোলা হয়নি? একদম চিন্তা করবেন না, যে কটা ছবি তুলেছে অসাধারণ ছবি তুলেছে, আমার বন্ধু খুবই ভালো ছবি তুলেছে, প্রত্যেকটা ছবি খুব সুন্দর হয়েছে। কি ভাই ঠিক বলেছি না? হ্যাঁ আমারও তাই মনে হয়, ছবি বোধহয় খারাপ হবে না। হৃদয়ে হতে আমি এমনটাই
আছো ভালো থাকার ঠিকানায়, ভুলে গেছো হয়তো আমার ছোট খাটো বাহানায়, তুমি হয়তো ভালো আছো ভালো থাকার ঠিকানায়, ভুলে গেছো হয়তো আমার ছোট খাটো বাহানায়। প্রকৃতির এক অনন্য উপাদান, আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপুরি নিম ফেস ওয়াশ, ফ্রেশ লুক এখন সারা দিন সব সময়। দোস্ত ছবিগুলো খুব সুন্দর হয়েছে, বিয়েতে এরকম দুর্দান্ত ছবি তুলতে হবে। আচ্ছা শোন তন্ময়, আমি না একটা খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট, আমি একদম মনেই ছিল না বুঝছিস, একদম ভুলে গেছিলাম, ওই ঢাকার বাইরে আমার একটা শ্যুট ছিল বুঝছিস, কমিটমেন্টের বিষয় আর কি, মানে ঝামেলা হয়ে যাবে। তোর ভাইয়ারটা না করতে পারবো না রে। কি বলছিস তুই, কাজ দামি করছিস? তুই এবার মতো আমাকে মাফ করে দে দোস্ত, তোর বিয়ের সময় আমি একদম মিস করবো না, বিশ্বাস কর প্রমিস করছি পারবো না রে দোস্ত। তুই ভাইয়াকে বলিস আমি আমি অনেকবার সরি বলেছি, এটা বলিস। আচ্ছা বাই। এটাই সে ছেলে, এখন কি করবি? বুঝতে পারছি না। অন্য কেউ হলেও হতো, বরের ভাইয়ের বন্ধু এটা কি বাসায় বলা যায়? কি মনে করছিস? এই তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? তোর ঢাকার বাইরে যাওয়ার কথা, ফটোশ্যুট ক্যান্সেল করা, এগুলো আমি বুঝি না? আমি ফটোশ্যুটের দিনই সব বুঝতে পারছি। সে ছয় মাস আগে বলছিলি তুই একটা মেয়েকে পছন্দ করিস, তাকে খুঁজতেছিস, কিন্তু এইটাই যে সেই মেয়ে। দোস্ত আমি আমি তোর জন্য কি করতে পারবো আমি জানি না। আরে কিছু করতে হবে না তোর দোস্ত, তুই আমার মাফ করে দিস। আরে এই পাগলা কি বলছিস তুই? সবই তো শুনলাম, একদিকে আমার আপন বড় ভাই আর একদিকে আমার বেস্ট ফ্রেন্ড, আমি আসলে শুনলাম সবই। আচ্ছা আমার এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে কি হবে বলতো? কার্ড ছাপানো হয়ে গেছে,
কমিউনিটি সেন্টার বুক দিয়েছি, গয়না কেনা হয়ে গেছে, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন বিয়ে যদি ভেঙে যায় সব কিছু তো ভণ্ডুল হয়ে যাবে। হ্যাঁ, এতটুকুই হবে। কিন্তু ওদের সম্পর্কটা যদি ভেঙে যায় তাহলে সারা জীবন ওরা কষ্ট পাবে, যেটা পুঁতে দেওয়া ঠিক না। যা যা হটকালিটা করে যা। আরে আমাকে নিয়ে ভাবিস না। আশিক আমার ছবি তুলে দিয়ে কি বলেছে, আমি জেমস বন্ড। হ্যাঁ, আমার কি বউয়ের অভাব হবে? যা যা যা। আরে তুই বুঝতে পারছিস না, আমার আগের পচা ছবি দিয়ে যদি আমি ছায়ার মতো মেয়েকে পাই তাহলে আশিকে তুলে দেওয়া জেমস বন্ড মার্কা ছবি দিয়ে তো আমি এরকম সুন্দরী আরো পাবো। যা যা ঘটক তন্ময়, যা যা। ইউ আর গ্রেট। যা বেস্ট অফ লাক। আসেন তো, আসেন আসেন, পাশে যান, ভাবি পাশে। এই বন্ধুর বউকে তো ভাবি তো বলে, ভাবি পাশে দাঁড়ান না, পাশে দাঁড়ান, একটু ক্লোজ হন। বাহ দোস্ত, তোর লাকটা না খুবই ভালো, নাইলে কেউ হারানো ভালোবাসে এভাবে ফিরে পায়। বিয়ে বাড়ি রেডি, কনে রেডি, তুই রেডি না, তুই রেডি না, আমি রেডি। ভাইয়ার বিয়ের জন্য যেসব জামা কাপড় আমি বানিয়েছি সেগুলো তো রেডি আছে। এই সপ্তাহের মধ্যেই আমি বিয়েটা খাবো, তুই জাস্ট তুই রেডি হয়ে যা। মাশাআল্লাহ, তোদেরকে খুবই সুন্দর লাগছে। দাঁড়া ছবি তুলে রাখি। কিরে এরকম স্টিভ হয়ে দাঁড়িয়েছিস কেন? নর্মাল হ। যাচ্ছি। তুই কি নার্ভাস? খুব তো ভাইয়াকে সেদিন রোমান্টিক ডিরেকশন দিচ্ছিস, এখন তো নিজেই নার্ভাস হয়ে যাচ্ছিস। কাছে যা আরেকটু। তোকে কি বললাম ভাবিরে, ধর বেটা, মানে ধর মানে ভালো করে ধর। হ্যাঁ, লজ্জা পাচ্ছিস কেন? ধর না, এই তো। বাহ কত সুন্দর ফ্রেম, চমৎকার, দারুণ ছবি হয়েছে। আচ্ছা তোরা সেই তখন থেকে চুপ করে আছিস কি, বোবা হয়েছিস কেন? ও বুঝতে পারছি, আমার সামনে কথা বলতে লজ্জা পাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে ঘুরলাম, আমি এই কানে আঙুল দিচ্ছি, চোখও বন্ধ। এবার তোরা তোদের যদি কোনো কথা বলার থাকে বলে ফেল। বল, আপনার ফোন নাম্বারটা একবার দেওয়া যাবে? আলোয় খেলবো পাশাপাশি, যদি বাতাস হয়ে আসি তবুও বুঝবে ভালোবাসি। প্রিয় গল্প হয়ে তোমার হব দুঠোঁটের ভাঁজে হাসি, যদি আকাশ হয়ে আসি তবুও জানবে ভালোবাসি। কখনো হঠাৎ ভালো জানা প্রেমের গল্প আগায়, কারো নরম হাতটি ধরে যে থাকে মনের আপন ঘরে, কখনো অপলক দৃষ্টি মাঝে জানি প্রিয় কিছু শব্দ বাজে, ব্যস্ত শহরের অবসরে লিখেছি আদুরে অক্ষরে। হয়ে নাকি রাশি রাশি আলোয় খেলবো পাশাপাশি, যদি বাতাস হয়ে আসি তবুও বুঝবে ভালোবাসি। প্রিয় গল্প হয়ে তোমার হব দুঠোঁটের ভাঁজে হাসি, যদি আকাশ হয়ে আসি তবুও জানবে ভালো।
উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি।